নমস্কার বন্ধুরা, আমি রনি, চলে এসেছি ট্রাভেল ব্লগিং এর আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমরা চলে এসেছি বহু প্রাচীন রাধা গোবিন্দ মন্দিরে, যেটি অবস্থিত আয়েশবাগে, মুর্শিদাবাদের লালবাগের খুব কাছাকাছি। আপনারা দেখলেন প্রবেশ পথ, আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি। এটি হলো মন্দিরের ভেতরের সামনের অংশ, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বহু প্রাচীন এই মন্দিরের কারুকাজ অসাধারণ, তা বলাই বাহুল্য। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করেই একটি শিব মন্দির রয়েছে, যা অসাধারণ। জয় বাবা ভোলানাথের জয়। আপনারা দেখছেন সেই সুন্দর শিব মন্দিরটি। এটি হলো মন্দিরের সেই মূল গেট, যা আমরা ক্যামেরায় আরেকবার আপনাদের দেখাচ্ছি। মন্দিরের সামনের এই সুবিশাল বসার জায়গায় একজন বসে রয়েছেন, কিছু চিন্তা করছেন। দেখতে পাচ্ছেন মূল ফটকের দেওয়ালের গায়ে লেখা আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এই রাস্তা দিয়েই মূল নাট মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়, আমরাও তাই করেছি। সেই রাস্তার মেঝেতেই লেখা আছে, দেখতে পাচ্ছেন, জয় হোক মানুষের। আর লেখা আছে ফলকে সেই কথা, একই কথা বিভিন্ন ফলকে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পরপর এই সকল ফলকগুলিতে এই মন্দিরের প্রাচীন ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ করা আছে। যেই দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই দরজাটি দিয়ে প্রবেশ করলেই ভিতরের মূল মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দিরের ভেতরে ঝোলা অসাধারণ একটি ঝাড়বাতি, গোস্বামী প্রফুল্লচন্দ্রজির আবক্ষ মূর্তি দেখছেন, যার জন্ম 26শে আশ্বিন 1335 সন ও তিরোধান 5ই পৌষ 1383 সন। আপনারা দেখছেন মন্দির প্রাঙ্গণ, বলাই বাহুল্য ইতিহাস প্রসিদ্ধ এই মন্দির, এবং যা মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গেও স্মৃতি বিজড়িত বটে। আপনারা আবার সেই আবক্ষ মূর্তি দেখছেন, যিনি এখানকার প্রতিষ্ঠাতাও বটে। এই হলো মূল নাট মন্দিরের ভিতরে থাকা রাধা গোবিন্দ বিগ্রহের মূল প্রবেশদ্বার। মন্দিরের দেওয়ালের চারিদিকে নানান প্রাচীন চিত্র অঙ্কিত রয়েছে, আপনারা দেখছেন মূল মন্দির, রাধা গোবিন্দ বিগ্রহ, পাশে আরও কিছু অন্যান্য বিগ্রহ রয়েছে। কি অপূর্ব সেই বিগ্রহ, যা দেখলে চোখ ও মন জুড়িয়ে যায়। ভিডিওতে সেই রাধা গোবিন্দ বিগ্রহ দর্শন করে এতক্ষণে আপনাদেরও নিশ্চয়ই মন জুড়িয়ে গেছে। মূল মন্দিরের পাশের মন্দিরে দেব বিগ্রহ, যা খুবই সুন্দর। মন্দিরের সামনে একজোড়া পশুরাজ সিংহের মূর্তি। মন্দিরের বাইরের থেকে ময়ূর চূড়ার কারুকার্য দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখছেন মন্দিরের পিছনের কাটিগঙ্গা, যার ওপারেই রয়েছে লালবাগের সুবিখ্যাত মতিঝিল। এই মতিঝিলের ইতিহাস আপনারা সবাই জানেন। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে দু একটা কথা এবার বলি। শোনা যায় মুর্শিদাবাদের নবাব বাড়ি থেকে কয়েকবার মাংস পাঠানো হয় পুজোর সময় এই মন্দিরে, যা মন্দিরের বিগ্রহকে নিবেদন করা মাত্রই ফুলে পরিণত হয়। সেই খবর নবাব বাড়িতে পৌঁছলে তারা এই মন্দিরের মাহাত্ম অনুভব করেন ও অনুদানও দেন। প্রায় 500 বছরের পুরনো এই মন্দির। এখানে আগত কিছু পর্যটকের ফটো সেশন এখন চলছে, দেখছেন। আমরাও অনেক ছবি তুলেছি সারাদিন, আর খেয়েছি অনেক সুস্বাদু খাবার সহ দুপুরের আহার। অবশ্য খাবার কী কী খেয়েছি তা একটু পরে বলছি। এই মন্দিরের ভোগ আহার সম্পর্কে না বললেই নয়, খাবারের যাবতীয় তথ্য আপনাদের জানিয়ে দেব ভিডিওটিতে, যাতে আপনারাও মন্দিরের ভোগ গ্রহণ করতে পারেন খুব সহজেই। এটি হলো মন্দিরের জায়গা, যা খাবারেরও জায়গা, যা দুপুরবেলায় পরপর ভক্ত সমাগমে ভরে ওঠে। এখানেই আসন পেতে দেয়া হয়, যেখানে পরপর একসঙ্গে বসে মিলেমিশে খেতে হয়। এবার বলি খাবারের কথা। দুপুর 1টা থেকে খাবার দেয়া হয়। গুগলে সার্চ করলেই আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন মন্দিরের। ফোনে আগের দিন খাবার বুকিং করবেন, এখানে এসে আগে সেই বুকিং অনুযায়ী 70 টাকা দিয়ে একটি কুপন কেটে নেবেন। বুকিং ছাড়া এলে ভোগ নাও পেতে পারেন। অবশ্য কপালে থাকলে জুটেও যেতে পারে রাধা গোবিন্দের অন্নভোগ, তাতে অবশ্য লাগবে 100 টাকা। ভাত, ফ্রাইড রাইস, ডাল ভাজা, শাক সবজি, পনির, চাটনি, পায়েস, মিষ্টি মিলে দুর্দান্ত সুস্বাদু সে ভোগ, যা অতুলনীয়। আপনারা দেখছেন মন্দিরের চার দেওয়ালের গায়ে খোদাই করা বিভিন্ন কারুকাজ। জয় বজরংবলী, শ্রী শ্রী হনুমানজির জয়। আজ সারা দিন এই মন্দিরে এসে মন একেবারে ভরে গেল। ঘরের কাছেই এই সুপ্রাচীন ও ইতিহাস প্রসিদ্ধ মন্দির, তা জানাই ছিল না আগে থেকে। আমার এই সফরে দুই সঙ্গী, যারা খুব নাম করা দুজন ইউটিউবার। অবশেষে আজকের এই সফরের এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ বিদায় বন্ধুরা।